সো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পাই নেটওয়ার্কে একদম একটি বিগেস্ট গুড নিউজের কথা বলবো সোকাইজ যেটা শোনার পর প্রত্যেকের কিন্তু মন একদম গাইস খুশিতে ভরে যাবে যারা মূলত পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে মাইনিং করছে এবং মাইনিং করে ভালো একটি কয়েন ইনকাম করে রেখেছো গাইস তার কারণ হলো এই যে পাই কয়েনটা এই পাই কয়েনটাই কিন্তু ওয়ার্ল্ডের টপ টেন এক্সচেঞ্জের মধ্যে যে এক্সচেঞ্জটা পড়ে হবি গ্লোবাল ওটাই কিন্তু লিস্টিং হতে চলেছে গাইস বুঝতে পারছো যে এখান থেকে প্রাইসটা তার মানে কতটা যাবে তো ঠিক আছে বুঝতে পেরেছো এবং তাছাড়া গাছ এ আরেকটা এক্সচেঞ্জ আছে যেটা এক্সটি এক্সচেঞ্জ যেটা টপ হান্ড্রেডের মধ্যে পড়ে তো সেটাও কিন্তু লিস্টিং হতে চলেছে তো কাজ তো এখান থেকে আশা করা যায় এখান থেকে খুবই একটা ভালো একটা প্রফিট হবে এবং তাছাড়া আগে এই পাই কয়েনটা কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু তো সেলও করছে অনেকে আন অফিসিয়ালি সেল করে এখান থেকে অনেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিয়েছে তো গাইজ যারা মাইনিং করুন তাদেরকে আর কি বলবো এখনও ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এখনও মাইনিং করা যাচ্ছে হয়তো এখন কয়েন খুবই কম ইনকাম হচ্ছে তো প্রত্যেকে মাইনিং করো তো যাই হোক যতটা পারো ততটা ইনকাম করে এবং যারা আগে থেকে মাইনিং করছো তাদেরকে একটাই কথা বলবো প্রত্যেকে এখানে রেগুলার মাইনিং করতে থাকো তো আশা করি প্রত্যেকের বিগ একটা প্রফিট হবে এবং এই যে পাই কয়েনটা গাইস এই যে এই যে পাই কয়েনটা এরা কিন্তু এই পাই কয়েনের মালিক কিন্তু এই যে হবি গ্লোবাল না এদের পাশে যায়নি তো হবি গ্লোবাল নিজেই কিন্তু জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছে ওদের যে পাই টোকেনটা মেনের আসার পর কিন্তু ওদের এক্সচেঞ্জের লিস্টিং করাবে তো বুঝতে পারছো তো এবং তাছাড়া যে ওয়ার্ল্ডের টপ যে টেন এক্সচেঞ্জ আছে যেটা টপ টেন যতগুলো এক্সচেঞ্জ পড়ে এবং তাছাড়া জাস্ট ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান যে এক্সচেঞ্জটা বাইনান্স ওটাও কিন্তু লিস্টেড হবে এবং পাই নেটওয়ার্ক যাবে না পাই নেটওয়ার্কের পাশে কিন্তু ওরা আসবে ঠিক আছে তো পাই নেটওয়ার্কে আসবে এই বাইনান্সও এক্সচেঞ্জ আসবে তার কারণ হলো ভাই পাই নেটওয়ার্কের পাশে হিউজ কিন্তু ইউজার আছে মিলিয়ন সো গাইস বুঝতে পারছো পাই নেটওয়ার্কে নেটওয়ার্ক জাস্ট ইউজার বেস কিন্তু অনেক বেশি তার কারণ প্রত্যেকটা এক্সচেঞ্জ কিন্তু ওর পাশে যাবে এবং ওই কয়েনটা কিন্তু ফ্রিতে লিস্টিং করাবে ঠিক আছে তো ওইখান থেকে এক টাকা নেমেরা প্রত্যেকে কিন্তু ফ্রিতে লিস্টিং করাবে এবং গাইস এখান থেকে হিউজ পরিমাণ প্রত্যেকটা এক্সচেঞ্জ চায় যে তাদের জাস্ট এক্সচেঞ্জের জন্য ট্রাফিক আসে এবং তাদের জাস্ট ইনকাম হয় তাদের ইনকাম না হলে তারা এক্সচেঞ্জ বানিয়ে কী কী করবে ঠিক আছে এখন যেহেতু মার্কেটের কন্ডিশন একদমই খারাপ তো গাইস প্রত্যেকটা কয় জাস্ট এক্সচেঞ্জ চাইবে যে এই পাই কয়েনটা তাদের লিস্টিং করানোর কথা ঠিক আছে তো গাইস তাই বলবো প্রত্যেকে যারা মাইনিং করছে রেগুলার মাইনিং করবো আশা করি থেকে এখান থেকে বিগ একটা হবে এবং চলো মূল আপডেট দেখা যাক তো গাইস আমি এখানে গুগলটা ওপেন করে নিচ্ছি সো গাইজ এটা কিন্তু এদের জাস্ট অফিসিয়াল আপডেট তো কোনো টুইটারে কিন্তু পোস্ট করেনি তো বা টুইটার ইনস্টাগ্রাম এখান থেকে কোনো পোস্ট না জাস্ট এরা কিন্তু ওদের যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে কিন্তু ওদের সাপোর্ট জাস্ট অ্যানাউন্সমেন্ট অপশানে যে এখানে নোটিফিকেশানে তো ওখানে সাপোর্ট ওখানে কিন্তু পোস্টটা করেছে তো কাজ তোমরা দেখতে পাবে এখানে যে যে পোস্টটা করেছে করেছ সেখানে তোমরা দেখতে পাবে আমি কিন্তু জাস্ট দুই তিন দিন আগে আমি কিন্তু টেলিগ্রামে পোস্টটা কিন্তু যে তোমাদের দেখে দিয়েছিলাম তো ওখানে দিয়ে দিয়েছিলো আপডেটটা দিয়েছিলাম তো যারা টেলিগ্রামে অ্যাক্টিভ আসো তারা কিন্তু আশা করি তো পোস্টটা দেখেছো তো কাজ এখানে দেখো বন্ধুরা ওরা কি বলেছে অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য কমিউনিটি অন দ্য জাস্ট অ্যান্ড মেন নেট লঞ্চ অফ দ্য পাই নেটওয়ার্ক ঠিক আছে এবং তাছাড়া গাছ সেখানে দেখো তো নিচের দিকে আছে ডিআর হবি ইউজ তো হবি হ্যাজ অলওয়েজ বিন কমিউনিটেড ইন সাপোর্টিং টপ প্রজেক্ট তো এরা বলতে চাইছে যে প্রোজেক্টটার জাস্ট ইউজার ভালো থাকবে তো সেই প্রোজেক্টটা মূলত এরা কিন্তু সাপোর্টিং করে ঠিক আছে এবং তাছাড়া গাইস ইন দিয়ে আর কমিউনিটি জাস্ট রিলেশান উইথ দ্য প্রোভাইডি রিকমেন্ডেশান অফ দ্য পাই নেটওয়ার্ক কমিউনিটি হবি উইল বি ফলো আপ আপ ক্লোজলি উইথ পাই নেটওয়ার্ক আপডেট রিগার্ডিং দ্য আপকামিং মেন নেট লঞ্চ ওয়ান দ্য মেন নেট জাস্ট মেন নেটওয়ার্ক ইন আপগ্রেড সাকসেসফুল সাকসেসফুলি পাই উইল বি রিসিভ ফর লিস্টিং দ্যাস্ট সুন নেক্সট তো গাইস এরা যেটা বলতে চাইছে এই আপডেটের মধ্যে তো এরা যে পাই নেটওয়ার্কে যে জাস্ট এখানে যে মেন নেটটা আসবে তো মেন যে মেন নেটটা আসবে সেই মেন নেটটা যখনই আসবে তো তখনই মেন নেট যখনই লঞ্চ হয়ে যাবে লঞ্চ হয়ে যাওয়ার পর জাস্ট এরা কিন্তু ভেরিফাই করবে তা পাই জাস্ট এখানে পাই কন্ট্যাক্টের মূলত ভেরিফাই করার পরে তারপরে কিন্তু তো এই যে হবি গ্লোবালে কিন্তু এই যে পাইট ওখানটা কিন্তু লিস্ট করে দিবে ঠিক আছে তো এরা কিন্তু জাস্ট এরা কিন্তু জাস্ট এখানে কিন্তু পোস্টের মাধ্যমে ক্রিয়েট করে তো এরা কিন্তু বলে দিয়েছে তো তোমরা কিন্তু ডাইরেক্ট পর থেকে দেখতে পাবে এবং তাছাড়া এখানে গাছ একটু জেট পেয়ে যাবে এবং এটা কিন্তু ওয়েব থ্রি ডেভেলপের প্রোজেক্ট আছে তো তোমরা এখানে সব কিছু এক্সপিরিয়েন্স দেখতে পাবে তো গাইস এরা কিন্তু এই কথাটাই বলেছে